আজকে আমরা আলোচনা করছি ফিল্টার এবং স্পঞ্জ নিয়ে। ফিল্টারের জায়গায় স্পঞ্জ লাগিয়ে দেন, আপনি কি হবেন? সেটা আপনার মনের মধ্যে আঘাত দেয়, আর সেই মনের আঘাতে আপনি মেন্টালি ইমোশনালি ব্রেকডাউন হয়ে যান। অনেক ক্ষেত্রে আমরা কপালকে দায়ী করি। ইটস নট কপাল, ইটস নট ভাগ্য, ইটস নট কিসমত, ইটস ইউ। সো আজকে আমরা আলোচনা করছি ফিল্টার এবং স্পঞ্জ নিয়ে। ফিল্টারের কাজ কি আমি আপনাদের প্রশ্ন করেছি, আপনারা সবাই জানেন। ফিল্টারের কাজ হচ্ছে যেরকম চশমাতেও ফিল্টার লাগানো হয়, ক্যামেরাতেও ফিল্টার লাগানো হয়, আমাদের ওয়াটার পিউরিফায়ারে ফিল্টার লাগানো হয়। কেন? যাতে আমরা পিওর জলটা পাই। এখানে ফিল্টার লাগানো কেন হয়? যাতে ইউভি রে আমাদের চোখকে ডিস্টার্ব না করে। ইউভি রে ফিল্টার ক্যামেরাতেও লাগানো হয়, যাতে পাহাড়ি এরিয়াতে গিয়ে আপনি ছবি তুললে যাতে ছবির ক্লিয়ারিটি নষ্ট না হয়। আর ঠিক সেই রকমই লাইফেও আমাদের অনেক সময় ফিল্টার ইউজ করা উচিত। মানে অনেকটা এরকম, ধরুন আপনার চোখে এবং কানে বিভিন্ন এক্সটার্নাল মানুষের কথাগুলোকে যদি ফিল্টার করা যায় তাহলে কি লাভ হয়? মানে ধরুন একটা মানুষ আপনার সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট দিল বা আপনার সামনে একটা নেগেটিভ অঙ্গভঙ্গি করল, যদি আপনি সেখানে ফিল্টারের জায়গায় স্পঞ্জ লাগিয়ে দেন আপনি কি হবেন? সেটা আপনার মনের মধ্যে আঘাত দেয়, আর সেই মনের আঘাতে আপনি মেন্টালি ইমোশনালি ব্রেকডাউন হয়ে যান। আর যদি সেখানে আপনি ফিল্টার ইউজ করেন সেক্ষেত্রে আপনি ততটুকুই খালি ভেতরে নেবেন যতটুকু আপনার মনে হয় প্রয়োজনীয়তা আছে। পুরো ঘটনাটাকে আপনি স্টপ করে দেন অনেকটা বুলেট প্রুফ গ্লাসের মতন। আমার কনসেপ্টটা এটাই যে আপনি কাকে আপনার ফিল্টার স্টেজে রাখবেন, কাকে স্পঞ্জ স্টেজে রাখবেন, তার রেসপন্সিবিলিটি আপনার। যদি আপনার ইমোশনসে প্রচণ্ডভাবে ফ্লাকচুয়েট করে তার কারণ কিন্তু আপনি নিজে দায়ী। তার কারণ অনেক সময় আপনি এমন কিছু করে ফেলেন যেটাতে আপনার মনে হয় ই বাবা আমি কেন করলাম। তার কারণ আপনি হয়তো একটা মানুষকে বেশি বিশ্বাস করে ফেলেছেন, বেশি মানে যতটা না করলেই নয়, এবং সেটা করার জন্য তার কোনো একটা কথা আপনার মনে আঘাত দেয়। আপনি তাকে স্পঞ্জে রেখেছিলেন, হয়তো সে আপনার ফিল্টারের যোগ্যতা ছিল, বাট আপনি তাকে স্পঞ্জ করে আপনি নিজের কষ্টটাকে ডেকে এনেছেন। স্টুডেন্টদের জন্য আমার অ্যাডভাইস, আপনার কি মনে হয় আপনার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট মানুষকে যার কথাটা স্পঞ্জের মতন আপনার নেওয়া উচিত? স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্ট আমরা সবাই যে কোনো বয়সেই থাকি, কিন্তু আমি যে স্টুডেন্টের কথা বলছি তথাকথিত যাদের এজ 20-22 মধ্যে, 1 বছর থেকে 20-22 বছরের মধ্যে, এই বয়সে বাবা মাকে অনেক সময় আমরা স্পঞ্জে রাখি না। বাবা মার সমস্ত কথাটাকে উল্টোভাবে ঘুরিয়ে দেখি যখন আমাদের বয়স 13-14-15-16 মনে হয়। আমাদের খালি মনে হয় বাবা মা বেশি পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছে। আর যদি 18 হয়ে যায় তাহলে মনে হয় আমি অ্যাডাল্ট হয়ে গেছি, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। আর সেইখানেই বলা হয় অহংকার পতনের মূল। যারা স্টুডেন্ট আছো আমার কথায় দুঃখ পেও না, আমি জাস্ট রিয়েল সিচুয়েশন রিয়ালাইজ করানোর চেষ্টা করছি। যখন তোমার বাবা মা তোমাকে জন্ম দেয় এবং তারপর থেকে তোমাকে ফিট করে, তারপর থেকে তোমাকে জীবনের সমস্ত ভালো জিনিসগুলো তাদের লাইফে স্যাক্রিফাইস করে দেয়, তার কারণ তারা চায় বাবা মা যে জায়গাগুলোয় কষ্ট পেয়েছে সেটা যেন তুমি না পাও, এবং তোমাকে সাপোর্ট করার জন্য তারা সমস্ত কিছু দেয়। আর সেই সমস্ত স্টুডেন্ট লাইফে হ্যাপি হয় যারা ওই সময় বাবা মার প্রত্যেকটা কথা স্পঞ্জের মতন কনসিভ করে। প্যারালালি যখন আপনার আমার লাইফে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়, বন্ধু বান্ধবরা ওই স্পঞ্জের জায়গায় চলে যায়, বাবা মা চলে যায় ফিল্টারে, আর আমরা বন্ধু বান্ধবের প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিই। একজন বন্ধু ফোন করে বলল আমি না এটা করেছি তুইও কর, আর তখন বাবা মা ঠিক উল্টোটা বলছে এটা করিস না, তখন আপনার কি মনে হয় বন্ধুই ঠিক? আর এইভাবে বন্ধুদের দ্বারা আপনি অনেক সময় প্রভাবিত হয়ে যান। অনেক সময় একটি ছেলের ক্ষেত্রে একটি মেয়ে, একটি মেয়ের ক্ষেত্রে একটি ছেলে, আপনি প্রচণ্ডভাবে প্রভাবিত হয়ে যান। এটা যে কোনো এজের ক্ষেত্রেই হতে পারে, এটা যে স্টুডেন্ট এজে হবে তা নয়। একটা অপোজিট সেক্স রিলেশনের প্রতিও আমাদের অনেক সময় প্রচণ্ড ইগারনেস থাকে, তখন কাছের কোনো মানুষ আপনাকে বারণ করছে এটা করো না, তখন আপনার মনে হয় এই মানুষটা আমার জীবনে ক্ষতি চায়, এ নিজে শান্তিতে নেই সেই জন্য আমাকে শান্তিতে দিচ্ছে চাইছে না। কিন্তু অনেক ক্ষেত্রেই সে হয়তো আপনাকে স্পঞ্জের মতন ভালো বুদ্ধি দিচ্ছিল আর আপনি তার কথাটাকে ফিল্টারে বসালেন। আর যে আপনার ক্ষতি করতে এসছে, যে আপনাকে মোমেন্টারি প্লেজার দিতে এসছে, আপনি হয়তো না বুঝি তাকে এতটা বিশ্বাস করছেন যে সে যখন স্পঞ্জের মতন ঢুকে আপনাকে তছনছ করে দেয়, তখন আপনি রিয়ালাইজ করেন হোয়াট ইজ হোয়াট। আর নর্মালি ইট উইল বি টু লেট টু রিয়ালাইজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষতি হওয়ার পর মানুষ রিয়ালাইজ করে আমি কেন এতটা বিশ্বাস করেছিলাম। অনেক ক্ষেত্রে আমরা কপালকে দায়ী করি। ইটস নট কপাল, ইটস নট ভাগ্য, ইটস নট কিসমত, ইটস ইউ।
তার কারণ আপনি ফিল্টারের জায়গায় স্পঞ্জ ইউজ করেছেন, সেই বুদ্ধিটা কিন্তু আপনার বাবা মা দিয়েছিল। আর সেই বুদ্ধিটাকে আরেকবার ইগনাইটেড করার জন্য আমি আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। চয়েস ইজ ইয়ার্স, আপনি এই বুদ্ধি নেবেন কি না নেবেন। যখন এই প্যান্ডামিক বা এই নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাকে বহুবার আমার প্রিয় মানুষ যারা আমার গুরু, যারা আমার ভালো চান, তারা সবসময় বলেছেন পৃথিবী এখন এরকম কিছু মানুষ দরকার যারা দিতে রাজি আছে, যারা খালি নিতে রাজি নেই। নেবে তো সবাই, তুমি দাও। তখন আমি ডিসাইড করলাম আমার কাছে যেটা আছে সেটা দেবো, সেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা আমার নলেজ, বা সেটা আমার লাইফের একটা মূল্যবান জিনিস, সেটা সব থেকে প্রিশিয়াস, দ্যাট ইজ মাই টাইম। সেই সময় থেকে আপনাদের সাথে শেয়ার করলাম হোয়াট ইজ মিনিং অফ ফিল্টার, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পঞ্জ। আপনার বাবা মাকে স্পঞ্জের জায়গায় রাখুন, আপনার গুরুকে স্পঞ্জের জায়গায় রাখুন, বাকি সবাইকে ফিল্টারে রাখুন। তাহলে আপনি বুঝতে পারবেন কি আপনার ভালো চায়, কি আপনার ক্ষতি চায়। আর ভালো খারাপের বিচার যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি রিয়েলাইজ করবেন যে স্পঞ্জ মানুষের সংখ্যা খুব কম হয়, ফিল্টার মানুষের সংখ্যা বেশি হয়। আমরা উল্টো করে ফেলি, আমরা ফিল্টার করে ফেলি খালি পরিচিত কাছের লোক যারা আমাদের ভালো চায়, এবং ফিল্টারের লোক বেশি করে দিয়ে স্পঞ্জের লোকটাকে আমরা কমিয়ে আনি। আর সেটাই হয়ে যায় আমাদের ক্ষেত্রে অনেকটা ভুল। এক কথায় যদি বলি, আপনার লাইফে আইডেন্টিফাই করুন কে সেই মানুষটা হবে যাকে আপনি স্পঞ্জের জায়গায় রাখবেন, আর কে বাকি মানুষটা হবে যে ফিল্টারের জায়গায় রাখবেন। বলার বক্তব্য, আপনি মাথা ঠান্ডা করে বিচার করে দেখুন আপনার এজ অনুযায়ী আপনি কার কথাকে গুরুত্ব দেবেন আর কার কথাকে গুরুত্ব দেবেন না। কেউ আপনাকে নেগেটিভ বলছে, ইমিডিয়েটলি ফিল্টারে ফেলে দিন। কেউ আপনাকে এনকারেজ করছে, ইমিডিয়েটলি স্পঞ্জে আনুন। কিন্তু এনকারেজের পিছনের উদ্দেশ্যটা দেখবেন, যদি তার ক্ষণিকের কোনো অন্য উদ্দেশ্য থাকে সেটা বুঝতে হবে। আপনার বাবা মা যদি আপনার ক্রিটিসাইজও করে, জানবেন আপনার ভালোর জন্য করছে। যদি বাবা মা কখনো বলেও ফেলে তোর দ্বারা জীবনে কিছু হবে না, তাহলে আপনাকে জানতে হবে আপনার দ্বারা হবে বলে আপনাকে ইন্সপায়ার করছে। হয়তো আপনার পছন্দ মতন হলো না, কিন্তু সত্যিই যদি আপনি বাবা মাকে বিশ্বাস করে তার কাছে গিয়ে আরেকবার বলেন আমাকে ইন্সপায়ার করো, আর যদি তাও না করে আপনি বাবা মার কথাটাকে আশীর্বাদ হিসেবে নিন, আপনার জীবনে উন্নতি করবেন। ট্রাস্ট মি, আমার জীবনে বহুবার এরকম হয়েছে, আমি কোনো একটা কারণে মাকে কষ্ট দিয়েছি আর মা বলেছে তোর দ্বারা জীবনে কিছু হবে না। আমি এই কথাটাকে জাস্ট লাইক এ ফিল্টারের মতন, ওই কিছু হবে না কথাটা নাটাকে বাইরে রেখে তোর দ্বারা অনেক কিছু হবে এইভাবে আমি কনসিভ করেছি। এবার চয়েস ইজ ইয়ার্স, আপনি কিভাবে নেবেন। ভালো থাকবেন, ফিল্টার ইউজ করবেন না স্পঞ্জ ইউজ করবেন, ডিসাইড করুন। আর যদি সত্যি আপনার ভালো লেগে থাকে, আমরা টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে। আর সেই বন্ধুদের সাথে বেশি শেয়ার করুন যারা আজকে বিপদের দিনে রয়েছে, যারা বুঝে উঠতে পারছে না ঠিক মানুষকে ভুল মানুষকে। আর ঠিক ভুল মানুষ চিনতে গেলে ফিল্টারকে রাখবেন না স্পঞ্জকে রাখবেন, না দুটোকেই প্যারালালি রেখে টাইম টু টাইম ইউটিলাইজ করবেন। ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে। থ্যাংক ইউ।